তো সপ্তাহ থেকে সন্দেশখালীতে গ্রামবাসীদের বিক্ষোভ শুরু হয়েছে লাঠি সোটা নিয়ে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন মিছিল করছেন শুধু ভেদি বা জমি দখল নয় মহিলাদের বিরুদ্ধেও অত্যাচারের অভিযোগ উঠছে অনেকেই এই বিক্ষোভ মিছিলের সঙ্গে সিঙ্গুরু নন্দীগ্রামের আন্দোলনের তুলনা করছেন এর বিরোধিতা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তার মতে নন্দীগ্রাম সিঙ্গুরের আন্দোলনের সঙ্গে ফারাক রয়েছে সন্দেশখালীর আন্দোলনের তাঁর মতে নন্দীগ্রাম বা সিঙ্গুরে যে গণ আন্দোলন হয় তা হয়েছিল সরকারের বিরুদ্ধে কিন্তু সন্দেশখালীতে আন্দোলন সরকারের বিরুদ্ধে নয় এই আন্দোলন হচ্ছে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে মঙ্গলবার এ নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন কুনাল সেখানে তিনি বলেন সন্দেশখালীতে যতটা রটনা হচ্ছে ঘটনা ততটা নয় বিকৃত অতিরঞ্জিত করা হচ্ছে যাঁরা সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে সন্দেশখালীর তুলনা করছেন তারা মনে রাখবেন সিঙ্গুর নন্দীগ্রামে অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে সন্দেশখালীতে সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কেন সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে এর তফাত তার আরও যুক্তি দিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক বলেন মানুষ লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করছেন কিন্তু একটা ছবি দেখাতে পারবেন পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে বা গুলি চালিয়েছে এটা বাম জামানা ট্রিগার হ্যাপি পুলিশ নয় কুনাল পুলিশের ভূমিকা তুলেও সিঙ্গুর গ্রামের সঙ্গে সন্দেশখালীর পার্থক্য বোঝানোর চেষ্টা করেন পড়ুন তিনি আরও বলেন যদি কোনো অভিযোগ থাকে তাও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই যদি কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকে দল ব্যবস্থা নিয়েছে